সংকটের সমাধানের জন্য আপনি কি পাল্টা গুলি করবেন? আমরা কি সীমান্ত অরক্ষিত রেখেছি? বাংলাদেশে দুটি সীমান্তই নানান রকম অস্থিরতা, মিয়ানমার সীমান্তে এই অবস্থা। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ধৈর্য ধরার নির্দেশ দিচ্ছেন বিজিবিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গায়ের উপর পড়লে ছেড়ে দেওয়া হবে না। গায়ের উপরই তো এসে পড়ছে আসলে, দুজন মানুষ নিহত হয়েছে, আহত হচ্ছে, মানুষ ওখান থেকে সরে যাচ্ছে, কখন আসলে কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় আসবে? আসলে আমাদের সংকটটা কোথায়, রোহিঙ্গা সংকটটা কিন্তু প্রথম 77-এ শুরু হয়, এবং আমি লম্বা বিষয়ে যাব না। তখন মোশাররফ বলেছেন যে ওই সময় জিয়াউর রহমান ওদেরকে সৌদি আরব পাঠিয়েছিলেন। সৌদি আরব কতজনকে পাঠিয়েছিলেন জানি না, তবে মোশাররফকে আমি অনুরোধ করব, সৌদি আরবে নাক্কাস একটা জায়গা আছে মক্কায়, মক্কার পাশে উপকণ্ঠে, সেখানে আপনারা গেলে দেখবেন সেখানে সব রোহিঙ্গা এবং প্রত্যেকেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গিয়েছিল, এবং তারা যত ধরনের অপরাধ কর্মকাণ্ড ছিল সমস্ত অপরাধ কর্মকাণ্ড শুধু তারা করতো। সেই কারণে কিন্তু সৌদি আরব কোনো বাংলাদেশিকে দীর্ঘদিন ভিসা দেয় নাই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তাহলে এখন জিয়াউর রহমান যদি ওদেরকে রোহিঙ্গার শরণার্থী হিসেবে পাঠাতে পারতেন তাহলে আমি অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু উনি পাঠিয়েছেন বাংলাদেশের পাসপোর্ট দিয়ে, যেটা আমরা সাফার করছে বাংলাদেশের জনগণ। তো এটাকে কোন দৃষ্টিকোণ থেকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন আমি জানি না, যেটা দেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে। এবং আমি যদি উল্টাভাবে বলতে চাই, সেদিনই যদি তিনি ঠেকাতে পারতেন তাহলে হয়তো আজকের এই অবস্থা তৈরি হতো না, কিন্তু আমি সেই জায়গায় যাচ্ছি না, কারণ পৃথিবীর দেশে দেশে এরকম সীমান্ত নিয়ে সংকট অনেকগুলো আছে। এবং 2016 সালে যখন এই সংকট নতুন করে শুরু হলো, থার্ড টাইম, এর আগে আর বিএনপির আমল হয়েছিল 92-তে, তখন আমরা দেখলাম যে সবার আগে কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, যখন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে কোনোভাবে কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না, তখন আমরা দেখলাম তিনি বলেছিলেন যে না, তাদের জন্য সমস্ত দরজা মুক্ত করে দেওয়া দরকার। পরে আমরাও দেখলাম যে অসংখ্য নিরীহ রোহিঙ্গা, যেমনটি রেজাউল বলছিলেন যে নৌকায় করে ভাসছে মাঝপথে, জীবন বিপন্ন, মানবিক জায়গা থেকে আশ্রয় দিলেন, হ্যাঁ, এবং আশ্রয় দেওয়ার পরে যে বিএনপি নেতৃত্ব তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য দাবি জানিয়েছিল, আমরা দেখলাম যে তারা দুই মাস সেই রোহিঙ্গাদের কোনো খবর নিতে যায়ও নেই ওখানে, বরঞ্চ যেদিন 26টি দেশের বিদেশি কূটনীতিকরা তাদেরকে পরিস্থিতি দেখার জন্য যাবে, আমরা হঠাৎ করে দেখলাম সেদিনই বিএনপি একটি টিম ত্রাণ নিয়ে যাওয়ার কথা, সরকার সেখানে বাধা দিয়েছিল যেহেতু সেখানে একটা নিরাপত্তার বিষয় ছিল, অর্থাৎ বিএনপি সেটাকে পলিটিক্যালি কালার দেওয়ার চেষ্টা করলো। আমি মনে করি এটা কোনোদিন একটা সুস্থ রাজনৈতিক দলের কাজ হতে পারে না। আমরা বিএনপিকে অ্যাপ্রিসিয়েট করতাম যদি তারা এমনটি করতো, যেমনটি দাবি জানিয়েছিলেন সরকারের প্রতি যে তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক। এরপরে যখন সংকট তৈরি হচ্ছে, আজ পর্যন্ত আপনি কি দেখেছেন বিএনপির নেতারা প্রতিদিন বিদেশি বিভিন্ন দূতাবাসে যাচ্ছে, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, সরকার অবৈধ বলছে, কিন্তু তারা কি একবারও কোথাও বলেছে যে আমরা এই দেশের নাগরিক, হ্যাঁ, এই দেশের 10 লাখ রোহিঙ্গা এইভাবে আছে, আমাদের দেশ সাফার করছে, যে তোমরা সেটা নিয়ে কী করছো? কিন্তু এই যে বরঞ্চ বলছি কি যে সরকার এখানে গোলাগুলি করছে, ষড়যন্ত্র করছে, অর্থাৎ বিষয়টা এমন যেন রোহিঙ্গাদের জান্তা সরকারও বোধহয় শেখ হাসিনার নির্দেশে চলে। কারণ আপনি দেখেছেন যখন সিঙ্গাপুর থেকে কোকোর টাকা ফেরত আসলো অবৈধ অর্থ, এবং আদালত যখন তাকে দোষী সাব্যস্ত করলো, FBI যখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিল, তখন তারা পারলে বলে যেন ওই আদালতে যেন শেখ হাসিনার কথায় চলে। তাহলে তো ধরে নিতে হবে শেখ হাসিনা এত পাওয়ারফুল যে আমেরিকার FBI শেখ হাসিনার কথায় চলে, সিঙ্গাপুরের আদালত শেখ হাসিনার কথায় চলে। এখন যদি বলা হয় যে সীমান্তে গোলাগুলি সরকারের ষড়যন্ত্রের অংশ, তাহলে বলতে সীমান্তে মিয়ানমারের জান্তা সরকারের বোধহয় শেখ হাসিনার কথায় চলে, এছাড়া তো আমি আর কোনো বিকল্প দেখছি না। এখন বলছেন যে বাংলাদেশের সীমান্তে ওরা 200 কতজন পরাজিত বা ভীত হয়ে অস্ত্রসহ ঢুকে পড়েছে। আচ্ছা, এটা কি শুধু বাংলাদেশে ঢুকেছে? আপনি আজকের পত্রিকা পড়েন, ভারতে ঢুকেছে 800 জন ভারতে পাঠিয়েছে অনেককে, না কিন্তু 800 জনকে যারা অস্ত্র নিয়ে ঢুকেছে একজনের ফেরত পাঠাতে পারেনি, বরঞ্চ সেই জায়গায় ভারত গতকাল তাদের উদ্দেশ্যে একটা, তাদের জনগণের উদ্দেশ্যে একটা সার্কুলার জারি করেছে যে কেউ কারো যদি মিয়ানমার সফরের প্রোগ্রাম থাকে সেটা ক্যান্সেল করো, এবং সেখানে ভারতীয় যারা আছো তোমরা দ্রুত সেখান থেকে কেটে পড়ো, কারণ এটা সবার জীবন বিপন্ন, সেটাই তারা বলেছে। অর্থাৎ এই ধরনের সংকটগুলি কিন্তু চাইলে আমি এক নিঃশ্বাসে সমাধান করতে পারবো না। আবার এই সমাধান, এই সংকটের সমাধানের জন্য আপনি কি পাল্টা গুলি করবেন এখন? আচ্ছা আচ্ছা, দেখুন, গুলির গোলাগুলি বা যুদ্ধের আলটিমেট রেজাল্টটা কী? সেটা দখল সামলানোর ক্ষমতা কতটুকু আছে? আপনি যদি আজকে বলি, আজকে প্রথম আলো রিপোর্টটা দেখেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সুয়েজ প্রণালীতে স্যাংশন,
সে কারণে আমাদের যে পণ্য আগে 22-23 দিন ইউরোপ যেত সেটা এখন লাগতেছে 24 দিন, পণ্যের দাম বেড়ে গেল, পাট কেজি পাট ইয়েতে $2.5 মতো বেড়ে গেল। মানে যুদ্ধ কোনো সমাধান নয়, সংকট বাড়ায় একদম, এটা তো নিঃসন্দেহে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটি পরামর্শ কিন্তু দিচ্ছেন সাথে সাথে যে সীমান্তে সেনাবাহিনী মোতায়েন। না, সীমান্তে সেনাবাহিনী যদি দেখুন, এই ব্যাপারে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট। এখন সীমান্তে আমরা কি সীমান্ত অরক্ষিত রেখেছি? আমরা মনে করি আমাদের সীমান্ত গার্ড যারা আছে বিজিবি, দেয়ার এনাফ যে টু ট্যাকেল দেয়ার এনি সমস্যা। যদি যুদ্ধ যদি কোনো কারণে চাপিয়ে দেয় তো সেই জায়গায় তো অবশ্যই আমরা বসে থাকবো না, ডেফিনেটলি আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করবো। কিন্তু আমরা তো যুদ্ধকে ইনভাইট করতে পারি না, এটা তো বিশ্ব বাস্তবতা। আজকে বিশ্ব ইনভাইট করতে পারি না, এবং কারণ আমরা দেখেছি পৃথিবীর কোনো দেশে এই ধরনের আগ্রাসনমূলক যুদ্ধ কোনো পজিটিভ রেজাল্ট আনতে পারেনি। সব জায়গায় আপনি দেখেন আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র, আপনার আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে এতদিন যুদ্ধ করলো, ফাইনালি কী হলো? কোনো অর্জন হয়েছে আজকে? অর্জন শূন্য।